बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हे जगतवासी, आज हमें शमीम आली चिश्ती आपनादे सामने एक आलोचना निये हाजिर हलाम। से आलोचनाटी हलो जे देखें ए पृथिवीते मानुष जन्म निये आसे आबार किन्तु देखा जाए मृत्युबरण करे। तो किन्तु एर फाँके दिए कुरान हादिस बा विभिन्न सामाजिक बा विभिन्न ज्ञानी गुणी समस्त किछु मिलिए एकजन मानुष किन्तु मुर्शिद धरे। আর মুর্শিদ ধরার কথা যদি কোরআনে না আসতো তাহলে মানুষ ধরতো না, তাহলে কোরআনে আসছে বিদায় ধরেছে। তো ধরার পরে যে মানামানি, এই মানামানির মধ্যে গিয়ে যে গুরু ধরেছিল না ধরেছিল এক ভালো, ধরতে গিয়ে কিন্তু সেটা আরও বেশি খারাপ হলো। সেটি কেমন দেখেন, যে মানুষ মুর্শিদ ধরার পরে এক একজন মানুষ এক একটা মন নিয়ে মুর্শিদ ধরে। যেরকম কেউ একটা মন নিয়ে ধরেছে যে সেও মানুষ আমিও মানুষ, আচ্ছা এখন মুর্শিদ ধরতে হবে, ধরেছি। মুর্শিদ ধরার পরে তার আর কোনো খবরই নেই, সে আগে যেরকম ছিল এখন এরকমই, বরঞ্চ আগের থেকে সে তাকে একটু খারাপই বোঝা যায়। আচ্ছা গেল এটা। এরপরে কেউ মুরিদ হয়েছে যে গুরুর চরিত্রটা খেয়াল করে এবং গুরু কেমন চলে, কেমন কথা বলে, কেমন কি, এর মধ্যে কিছু কিছু জায়গায় ভুল ধরে, গুরুর ভুল ধরে। কীরকম, যে কীরকম করে কথা বললো ওই লোকটার সাথে, এভাবে কথা বললো, আবার মানুষের কাছে কী জানি একটা লেনদেন করলো, একটা চাইলো, গুরুর চলাফেরা, গুরু কেমন জানি একটা। কিন্তু গুরু অস্বীকার করে না, সে আমার গুরু, কিন্তু অস্বীকার না করলেও যে মনের মধ্যে যে জিনিসগুলো ঘুরতেছে এতে কিন্তু সে ইহকাল পরকাল কোনো কালেই সে আর কখনোই পাবে না, আল্লাহকে পাবে না, রাসুলকে পাবে না, আর মুর্শিদ তো তার অন্তরে নাই। আচ্ছা, আবার কেউ কেউ আছে যে না মুর্শিদ ধরেছি, মুর্শিদ ধরি নাই, রাসুলকে ধরেছি, রাসুলকে ধরি নাই, আল্লাহকে ধরেছি। এখানে যদি একটা অন্যায় করি, এখানে যদি একটা বেয়াদবি করি, তাহলে এটা রাসুলের সাথে করা হবে, আর রাসুলের সাথে করলে আল্লাহর সাথে করা হবে। তো এখন দেখা যায় যে হাজার মানুষের ভিতরে লক্ষ্য করলে দুইও একজন মানুষকে খুব কষ্টে খুঁজে পাওয়া যায় যে সে একজন রাসুল প্রেমিক, আল্লাহ প্রেমিক বা একজন মুর্শিদ প্রেমিক। এরকম লোককে দুই একজনের মাধ্যমে গেলে পাওয়া যেতে পারে, তাও হাজারখানি লোকের ভিতরে। তো এখন মূল কথা হলো কি, যে আজকে আমি শামীম আলী চিশতি আপনাদেরকে বলছি, যদি কেউ মুর্শিদ ধরতে ইচ্ছে না করে, দেখা দেখি ধরবেন না, বুঝে শুনে ধরবেন, আর ধরেন নাই এক ভালো, কিন্তু ধরলে কোন আইনগুলো পালন করলে পরে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবেন, আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে। দেখেন, যেমন একটা কিছু হলে আমরা বলি যে ভালো হোক দুনিয়াতে মন্দ হোক, যে আল্লাহ যা করে তা ভালোর জন্যই করে, আল্লাহ যা করেছে তা ভালোর জন্যই করেছে। এই কথাটা বুঝলেও বলি না বুঝলেও বলি, যাই হোক, যে আল্লাহ যে যা কিছু করে তা ভালোর জন্য করে, এটা একেবারে সহজ কথা এবং বিশ্বাসী কথা, এবং আল্লাহ যা করে ভালোর জন্যই করে। কিন্তু দেখেন, আপনি যেদিন মুর্শিদের কাছে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছিলেন সেদিন কি বলেছিলেন, যে মুর্শিদের হাত রাসুলের হাত আর রাসুলের হাত আল্লাহর হাত, এই তিনটা হাত একটা হাত, এই হাত ধরে আমি হয়েছি বায়াত। তাহলে হাতের উপর হাত রেখে যে আমি বায়াত হয়ে যে এই কথাটা বলেছিলাম, যে মুর্শিদের হাত রাসুলের, রাসুলের হাতই আল্লাহর, তিনটা হাত যদি একটা হাত হয়ে থাকে, তাহলে তিনটা হাত একটা হাত হলে তো এই তিনোটা হাত মিলাইলে আল্লাহর হাত। তাহলে আমরা কেন এই কথাটা বলতে পারি না, যে বলে থাকি বুঝে না বুঝে, যে আল্লাহ যা করে তা ভালোর জন্য করে। তো এখন মুর্শিদ যা করে ভালোর জন্য করে এই কথাটা কেন ভিতর থেকে আসে না, কারণ গুরু নয় খোদা, কিন্তু খোদা থেকে নহি যোদা, তার সাথে বাদা এক সুতা। যাই হোক, আমি আজকে যে কথাটি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, যে সত্যিকার অর্থে কোরআনের কথা অনুসারে, কোরআনের কালাম অনুসারে যদি বায়াত হয়ে থাকেন, যেই দিন বায়াত হবেন, গুরুকে যা কিছু বোঝার, যা কিছু দেখার, যা কিছু
শোনার গুরুকে আগেই আপনি বুঝে নিতে হবে যে হ্যাঁ, আমি একজন কামেল মুর্শিদের হাতে হাত দিচ্ছি। আর মুর্শিদ ধরার পরে যদি বলেন যে গুরু জানি কেমন, তাহলে কিন্তু আপনার আর হবে না, ইহকাল পরকাল আপনার ধ্বংস হয়ে গেল। কারণ আপনি যেদিন বিশ্বাস করেছেন, হাতে হাত দিয়েছেন, সেদিন সেই হাতটাকে খোদার হাত বলে মনে করেছেন। এখন যদি আপনি বলেন লোকটাকে কেমন, লোকটাকে ভালো মনে করছিলাম, লোকটা এমন সেমন, এই দোষ সেই দোষ, বিভিন্ন দোষ ধরতে থাকে। আরে আল্লাহ যে জায়গায় জায়গায় ঠাড়া পরে, জায়গায় জায়গায় মানুষ মরে, অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে, তখন আল্লাহ যা করে তা ভালোর জন্য করে। তাহলে মুর্শিদ যা করে তা ভালোর জন্য করে, এভাবে যাওয়া যায় না কেন? আর যদি মুর্শিদ রক্ত মাংস গড়া হয়ে সে যদি কোনো নিজের ইচ্ছায় কোনো অপরাধ করে, তাহলে তার উপরে কী আছে? সে তাকে সাজা দেবে। তাহলে আমি কেন এগুলো বলি আর আমার নিজের ইমান কেন নষ্ট করি? তবে হে সমস্ত জগৎবাসী, আজকের যে মূলে কথা হলো কি, যে যেই দিন গুরু ধরবেন, গুরু পরীক্ষা করে ধরবেন। কারণ আপনি যখন স্বর্ণের দোকানে গিয়েছেন, আপনার 2 লক্ষ টাকার স্বর্ণ লাগবে, তখন সেই স্বর্ণগুলো কী করেছেন? যাচাই করে কিনেছেন। আল্লাহ কিন্তু হাশরের দিন একদিন ধরবে যে তুমি যে স্বর্ণ কিনেছিলে, তুমি তো অনেক যাচাই করে তুমি স্বর্ণটা কিনেছিলে, কিন্তু তুমি যে গুরু ধরেছিলে, গুরুকে তুমি যাচাই করোনি কেন? 40 থেকে 41 দিন পর্যন্ত আপনি গুরুকে যাচাই করে এরপর আপনি মুর্শিদ ধরেন, এবং যেদিন ধরবেন সেদিন সেই হাতটা মুর্শিদের নয়, রাসুলের, রাসুলের নয়, আল্লাহর হাত। তাহলে আল্লাহর হাত আপনি স্বীকৃতি দিয়েছেন, তাহলে সেই মুর্শিদকে কখনোই আপনি একটা কটু কথা বলতে পারবেন না, একটা কৈফত নিতে পারবেন না যে আপনি এটা করলেন কেন, এটা দিলেন কেন। তখন কি মনে আনতে হবে যে না, মুর্শিদের হাত আল্লাহর হাত। তাহলে এই হাত ধরে যেহেতু হয়েছি বায়াত, তাহলে মুর্শিদ যা করে তা ভালোর জন্যই করে। তখন এই কথাটি আল্লাহতে পড়ে যাবে যে আল্লাহ যা করে তা ভালোর জন্যই করে। তবে আজকের এই কথাগুলো এই জন্যই বললাম, আমি দেখেছি অনেক মুর্শিদের সাথে কোনো ভক্ত মাথা নিচু করে বসে থাকে, দোষ ত্রুটি তার মধ্যে নেই যে কাউকে দোষ ধরবে বা এটা উল্টাপাল্টা হয়েছে, না, সে শুধু সবসময় নিজের দোষ দেখতে থাকে। এক দ্বিতীয়ত হলো যে সে একটা কথাই নিয়েছে যে আমি মুর্শিদের হাত, রাসুলের হাত, রাসুলের হাত, আল্লাহর হাত। এখানে তিনি কি ঠিক করলো না বেঠিক করলো না ভুল করলো না ভালো করলো, এটা আমার দেখার দরকার নেই। তখন কি হবে, আপনি একের কাটা এসে গেছেন। যে দেখেন, মানুষের জীবনে চলাফেরার ক্ষেত্রে ঘরের মধ্যে যে ঘড়ি রাখে, ঘড়ির মধ্যে দেখবেন তিনটি কাটা, তিনটি কাটা, একটা সেকেন্ডের, একটা মিনিটের, আরেকটা হলো ঘন্টার কাটা। তো দেখেন এই তিনটা কাটা ছড়ো বড়। আমি যদি সেকেন্ডের কাটার দিকে লক্ষ্য করি, তাহলে মিনিটের কাটার এখানে পৌঁছে যাব, আর যখন মিনিটের কাটার এখানে পৌঁছে যাব, তখন কিন্তু আমি চলে যাব সেই ঘন্টার কাটার এখানে। তাহলে মিনিটের মধ্যে যখন আমি উঠেছি, তখন মিনিট কিন্তু সেকেন্ডের কাটাকে আমি ধরেছি, তখন সেকেন্ডের কাটা কিন্তু খুব তাড়াতাড়ি দ্রুতভাবে সেই মিনিটের কাটার কাছে চলে যাবে। আর মিনিটের কাটার কাছে যখন আমি চলে যাব, তখন দুই কাটা একাত্র হয়ে আছে, এখন আমি চলে যাব কই, মিনিটের কাটা দিয়ে সেই ঘন্টার কাটার এখানে চলে যাব। যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যদি ঘন্টার কাটা হয়ে থাকে আর মিনিটের কাটা যদি হয়ে থাকে আমার মুর্শিদ, তাহলে আমি আমার সাধনার দ্বারা সেকেন্ডের কাটার মধ্যে যখন উঠে বসব, তখন সেই মিনিটের কাটার মধ্যে আমি পৌঁছে যাব, আর যখন মিনিটের কাটায় পৌঁছে যাব, তখন আমি ঘন্টার কাটায় পৌঁছে যাব। তাহলে ঠিক এই তিনটা কাটা যখন একাত্র হবে, তখন কিন্তু 12টা বাজে। তো তিনটা কাটা একাত্র যখন হয়, তখন যদি 12টা বাজে, তাহলে সেই 12টা না বাজা পর্যন্ত একজন মানুষ আউলিয়া হতে পারে না, কারণ তিন কাটা এক হয়ে গেছে। আল্লাহ নবী আদম তিনজনে মিলে একদম, আল্লাহ আদম নবী তিনজনে মিলে এক ছবি। তবে সকলের কাছে আমার একটা দাবি যে আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে যেন আপনাদের কাছে ভালো কোনো আলোচনা নিয়ে পৌঁছতে পারি। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।